স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। শুরুতে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন মন্ত্রী পরিষদ সচিব। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পঞ্চম দিনে আজ বেলারুশ সীমান্তে আলোচনায় বসছে দুই দেশ। এবারে বিস্তারিত ইউক্রেন ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট মিশনগুলোকে পর্যবেক্ষণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ইউক্রেনে আটকে পড়া প্রবাসীদের দেখভালের নির্দেশও দেওয়া হয়েছে। কর্মস্থলে যোগ দিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে প্রবেশের আগেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ফুল দিয়ে বরণ করে নেন ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। আর চার নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবিব খান, মোহাম্মদ আলমগীর এবং আনিসুর রহমানকে স্বাগত জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। পরে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়ে বৈঠক করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অপবাদের প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা। রবিবার রাতে শিক্ষকদের এক সভায় 48 ঘন্টা লাগাতার ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন শিক্ষকরা। সকাল থেকে কোনো ক্লাসে যোগ দেননি তারা, শিক্ষার্থীরাও ক্লাসে আসেনি, পুরো ক্যাম্পাস প্রায় ফাঁকা রয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জেএমবি খুলনার বিভাগীয় প্রধান জিয়াউর রহমান ওরফে সাগর ওরফে সাব্বিরকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দুপুরে খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এই রায় ঘোষণা করেন। এই সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 2005 সালে খুলনা মহানগরীর মিয়াপাড়া থেকে জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী নগরীর দৌলতপুরের যশোর ছাত্রাবাস থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। 2006 সালে আদালতে অভিযোগ দায়ের করে দৌলতপুর থানা পুলিশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিয়াউর রহমান। 101 বর্গফুট ফসলের মাঠে লাল সবুজের জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন সাভারের এক কৃষক। এজন্য সময় লেগেছে 4 বছর। তার দাবি, এটি শুধু বাংলাদেশে নয় বিশ্বেও প্রথম। মাঠ জুড়ে সারি সারি লাউ গাছ আর মাঝের বৃত্তে লাল শাক আবাদ, বাংলাদেশের জাতীয় পতাকার আকৃতির ফসলের ক্ষেত। দেশের প্রতি মমতা থেকে এ কাজ করেছেন সাভারের আব্দুর রাজ্জাক রাঙ্গা। আমি ছোটকাল থেকে স্বপ্ন দেখি যে দেশের জন্য কিছু একটা করব, ব্যতিক্রমী থেকে চিন্তাধারা। আমাদের পতাকার আয়তন 101 বর্গফিট। আমি দীর্ঘ 4 বছর যাবত অক্লান্ত পরিশ্রম মেধা দিয়ে এই পতাকা তৈরি করেছি। আমাদের এই পতাকাটা গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম উঠাতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। শস্য ক্ষেতে লাল সবুজের এই পতাকা দেখতে ছুটছেন অনেকে। সবজি পতাকা দেখে অনেক ভালো লাগছে, তো সেটা দেখতে আসছি, আমরা মুগ্ধ এটা দেখে, আবেগাপ্লুত হয়ে গেছি। আমাদের যে জাতীয় পতাকা, সেই পতাকার শেপ উনি ওনার সবজির বাগানের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। জাতীয় পতাকার আকৃতির ক্ষেত তৈরির সাথে যুক্ত থাকতে পেরে গর্বিত শ্রমিকরা। তত বড় পতাকা আমরা কখনো দেখি নাই, তো এই পতাকার মধ্যে আমরা কাজ করতে পারি অনেক খুশি আমরা। যে আমরা এটার মধ্যে জড়িত আছি এবং এটা সফল করতে আছি,
আমরা খুব গর্বিত। রাজ্জাকের এই কাজকে গিনেস বুকে অন্তর্ভুক্ত করার চেষ্টার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। সবজি দিয়ে 101,000 বর্গফুট আয়তনের যে লাল সবুজের পতাকা তৈরি করেছে তা আসলেই নজিরবিহীন। আমরা গিনেস বুকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কাজ করে যাব। কাজের সন্ধানে জামালপুর থেকে সাভারে এসে বিরুলিয়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে পরিবেশ বান্ধব চাষাবাদ শুরু করেন আব্দুর রাজ্জাক রাঙ্গা। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পঞ্চম দিনে এসে চলমান সংঘাত নিরসনে বেলারুশ সীমান্তে আজ আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধি দল। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে দেশটিতে এ পর্যন্ত অন্তত 14 শিশুসহ 352 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে আর রাশিয়ার প্রায় 4,500 সেনা নিহত হয়েছে। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। পাশাপাশি ইউক্রেনের হয়ে সেখানে লড়তে আগ্রহী নিজেদের নাগরিকদের সমর্থন ও সহযোগিতা দেবে যুক্তরাজ্য। এদিকে পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখতে প্রতিরক্ষা প্রধানদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে আজ জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ জরুরি সভা অধিবেশন বসবে। ইউক্রেনের হামলার পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর যে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করেছে তার প্রভাব পড়তে শুরু করেছে রুশদের জীবনে। যদিও সরকারের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা তাদের আছে। রাশিয়া থেকে দীপ্ত টিভিকে আজ এই তথ্য জানিয়েছেন মাহফুজুর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশি। ইউক্রেনের যুদ্ধকে এখানকার জনসাধারণের জীবনে খুব একটা প্রভাব ফেলেনি, এখানে সব কিছু মোটামুটি স্বাভাবিকভাবে চলছে। যদিও রুপসের দাম মান পরিবর্তন মান নেমে যাওয়ায় কিছুটা দ্রব্যবর্তী দাম ঊর্ধ্বগতির দিকে রয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কর্তৃক যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাশিয়ান সরকার সেটা বলেছে সেই অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার ক্ষমতা তাদের রয়েছে, যদিও এর উপর খুব একটা বেশি প্রভাব ফেলবে না রাশিয়া অর্থনীতির উপর। এবং এখানে বাঙালিদের এখন পর্যন্ত খুব একটা সমস্যা হয়নি। সংবাদ শেষ করব, তার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম আরেকবার। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পঞ্চম দিনে আজ বেলারুশ সীমান্তে আলোচনায় বসছে দুই দেশ। ছিল এখনকার মতো আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এর ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।